তীব্র তাপ প্রবাহে অতিষ্ঠ জনজীবন, দাবদাহের আরো খবরা খবর জানতে এ মুহূর্তে আমাদের সঙ্গে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তাপ প্রবাহ তো বেড়েছে, চুয়াডাঙ্গার কি অবস্থা জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ লিনিয়া। আপনি যেমনটি বলছিলেন যে তাপদাহ কিন্তু আবারও বাড়তে শুরু করেছে চুয়াডাঙ্গাতে। গতকালকে কিন্তু চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিকেল সন্ধ্যা 6টায় 39.6 ডিগ্রি সেলসিয়াস, এবং ওই সময় কিন্তু বাতাসের আর্দ্রতা অর্থাৎ জলীয়বাষ্প ছিল কিন্তু 39%। সুতরাং বুঝতে পাচ্ছেন যে বাতাসে যদি জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে, পাশাপাশি যদি তাপমাত্রা একটু বাড়তে থাকে, মানুষের ভিতরে কিন্তু এক অস্বস্তি কাজ করে, একদম বলা যেতে পারে মানুষ ঘেমে কর্দমে রক্ত অবস্থা হয়ে যায়। মানুষের মানে কোনো প্রকার কোনো স্বস্তি কিংবা কোনো জায়গায় যে শান্তি পায় না আর কি, একেবারে হাঁসফাঁস অবস্থা হয়ে যায়। চুয়াডাঙ্গার অবস্থাও কিন্তু ঠিক তেমনটাই আর কি। তো আজকে একটু সুখবর আছে, আজকে কিন্তু আকাশে মেঘের ঘনঘটা আছে এবং সকাল 9টায় কিন্তু হচ্ছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আছে তাপমাত্রা রেকর্ড করেছে 30.5 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে এই সময় কিন্তু বাতাসের আর্দ্রতা ছিল 82%। কিন্তু এখানে যে মানে খুশির খবর আরেকটা, সেটা হচ্ছে যে এই যে মানে রোদের যে সূর্যের যে তেজ, যে তপ্ত যে তেজ, সেই তেজ কিন্তু সকাল 9টার দিকে নাই, কারণ উপরে আকাশে কিন্তু মেঘের ঘনঘটা আছে। এই কারণে কিন্তু মানুষের এই বাতাসের আর্দ্রতা এবং জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলেও তাপমাত্রা বেশি না থাকার কারণে কিন্তু মানুষের ভিতরে ওই অস্বস্তি কিংবা হাঁসফাঁস অবস্থা নাই, তবে মানুষ কিন্তু তরতরিয়ে ঘামছে। তবে আমি একটু জানিয়ে রাখি, সেটা কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে, সেটা হচ্ছে কিন্তু যে আজকে কিংবা এই মুহূর্তে যে মানে আকাশে যে মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে, এটা কিন্তু চুয়াডাঙ্গার উপরে স্থায়ী হবে না, এটা কিন্তু চুয়াডাঙ্গা থেকে বের হয়ে যাবে। অতএব চুয়াডাঙ্গাতে কিন্তু আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নাই, তবে ভোর রাত্রে এবং কিছুক্ষণ আগে কিন্তু কুয়াশার মতো ছিটে ফোটা বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গার কিছু কিছু অঞ্চলে, তাও কিন্তু চুয়াডাঙ্গার বিস্তীর্ণ অঞ্চলে না। আর সুতরাং কিন্তু মানে বৃষ্টির সম্ভাবনা আজকে আপাতত নাই। শুধু তাই না, 20 তারিখের আগেও কিন্তু যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু আপাতত নাই বলে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে। আমি একটু পিছন করে কথা বলে রাখি, সেটা হচ্ছে যে সম্প্রতি যে টানা তাপদাহ, যেটা 42-43 যখন তাপমাত্রা চলছিল চুয়াডাঙ্গাতে, সেই সময় কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি বিভাগে, মানে কৃষকদের কৃষি খেত আর কি। মানে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা শাখা যে অফিস আছে এই চুয়াডাঙ্গা থেকে আমাকে জানানো হয়েছে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঠিক না, আক্রান্ত, তারা ক্ষতিগ্রস্ত বলতে নারাজ। আমি বললাম তো ক্ষতিগ্রস্ত, মানে আমার প্রশ্ন ছিল আর কি যে ক্ষতিগ্রস্ত কখন হওয়ার কথা বলা যেতে পারে, বলছে এটা যখন হচ্ছে একেবারে আপনার হচ্ছে সর্বশেষ পর্যায়ে, যখন মানে ক্ষেত থেকে ফসল উঠে আসবে তখনই ক্ষতিগ্রস্ত পরিমাণ জানা যাবে। তবে এদিকে কিন্তু চুয়াডাঙ্গাতে যে বেসরকারি একটা স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েব ফাউন্ডেশন, কিন্তু তারা কিন্তু ক্ষতিগ্রস্ত পরিমাণে বলেছে, এবং এই তাপদাহে মানে গত যে সম্প্রতি তাপদাহ চলে গেছে ওই তাপদাহে তারা গবেষণা সমীক্ষে যেটা আমাকে জানিয়েছে, সেটা কিন্তু সবচেয়ে বেশি প্রভাব এবং বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জীবন জীবিকার উপরে এবং কৃষিক্ষেত্রে ঠিক হতে। একই সাথে তাদের বক্তব্য শুধু তাই না, বিস্তীর্ণ এলাকায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে চুয়াডাঙ্গাতে। আমি আর একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই যে ভ্যাপসা গরম চলছে আর কি বর্তমানে, এই ভ্যাপসা গরমের কারণে কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কিন্তু ডায়রিয়া জনিত রোগীর সংখ্যা বাড়ছে, আর এর ভিতরে কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ লিনিয়া। সেতু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সেতু। দর্শক, আমরা এবার যাচ্ছি যশোরে, সেখানে সহকর্মী রয়েছেন ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ রায় যুক্ত হচ্ছেন। ইন্দ্রজিৎ, আজকের তাপদাহ সম্পর্কে বিস্তারিত জানাবেন। লিনিয়া, আসলে গত 5 দিন ধরেই কিন্তু যশোরে আবার যে তাপ প্রবাহ সেটি শুরু হয়েছে মৃদু থেকে মাঝারি এবং তীব্র তাপ প্রবাহের দিকে প্রবাহিত হচ্ছে। তাপমাত্রা কিন্তু 35-39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই উঠানামা করছে, অর্থাৎ গত মে মাসের প্রথম সপ্তাহের যে বৃষ্টিপাত ছিল সেই বৃষ্টিপাতের পরে তাপমাত্রা কিছুটা কম হয়েছিল, কিন্তু সেটি আবারও গত যে টানা এক মাসের তাপ প্রবাহের মধ্য দিয়ে গিয়েছে যশোরের মানুষ, সেই তাপ প্রবাহ কিন্তু আবারও ফিরে এসেছে, এবং এই তীব্র তাপ প্রবাহের কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে চরম ভোগান্তি নেমে এসেছে। অর্থাৎ আজ সকাল থেকেই সূর্যের যে মেঘের কারণে সূর্য উঁকি দিলেও কিন্তু তাপের যে গরম, ভ্যাপসা গরম, সেটি কিন্তু মোটেও কমেনি। এই ভ্যাপসা গরমের কারণে কিন্তু মানুষ ঘেমে ক্লান্ত হয়ে যাচ্ছে এবং মানুষের মধ্যে কিন্তু এক ধরনের অস্বস্তি বিরাজ করছে। মানুষ মাঝে মাঝে সূর্যে মেঘের আলে হারিয়ে গেলেও বৃষ্টির কিন্তু দেখা মেলেনি যশোরে। এখনও
এবং বৃষ্টি না হওয়ার কারণেই মানুষের মধ্যে কিন্তু চরম অস্বস্তি বিরাজ করছে। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, যারা কাজের সন্ধানে ঘরের বাইরে বের হচ্ছেন, তারা কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছেন এবং তাদের যে কর্ম ক্লান্ত কর্মে যে প্রভাব, সেই প্রভাব পড়ছে। একই সঙ্গে এই টানা তাপপ্রবাহের কারণে কিন্তু কৃষি অর্থনীতিতে, বিশেষ করে যশোর অঞ্চল কৃষি প্রধান, এখানে সবজি, মাছ, ফুল সহ অন্যান্য যে ফসলের আবাদ হয় সেটিতে এই টানা তাপপ্রবাহের যে প্রভাব, সেই প্রভাবটা পড়ছে এবং উৎপাদনে যে উৎপাদনে প্রভাব পড়ার যে আশঙ্কা সেটি কিন্তু সংশ্লিষ্টরা বলছেন এবং উৎপাদন ব্যাঘাত ঘটছে। সব মিলিয়ে যে তাপপ্রবাহের যে টানা প্রভাব সেটির মধ্য দিয়ে সাধারণ জনজীবনে কিন্তু চরম ভোগান্তি নেমে এসেছে এবং মানুষের মধ্যে কিন্তু এক ধরনের অস্বস্তি বিরাজ করছে। বিশেষ করে আজকের যে আবহাওয়া সেটি সূর্য মাঝে মাঝে মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে, আবার উঁকি দিচ্ছে, কিন্তু সূর্যের যে তাপ সেটি মাঝে মাঝে কমলেও গরমের যে তীব্রতা, ভ্যাপসা যে গরম, সেই গরমে কিন্তু মানুষের মধ্যে কিন্তু অস্বস্তি বিরাজ করছে এবং মানুষের যে জনজীবনে যে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। লিনিয়া, এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ইন্দ্রজিৎ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, যশোরের তাপপ্রবাহের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইন্দ্রজিৎ।